বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশরাফ হান্নান শাহ বলেছেন, 5 জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয়নি, জনগণের ভোটাধিকার আওয়ামী লীগ সরকার ছিনতাই করেছে। গতকাল বিকেলে নোয়াখালী পৌর হল মিলনায়তনে 20 দলীয় জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণ ভোট দেয় নাই, জনগণের ভোট বর্তমান সরকার হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল, তারা ডাকাতি করে নিয়ে গেছে। আমরা ডাকাতকে চিহ্নিত করেছি, আমাদের ভোট আমাদের অধিকার, কেউ ডাকাতি করেছে, ডাকাতরা হলো ভোট, ডাকাতরা হলো বর্তমান সরকার।